নমস্কার, আপনারা দেখছেন আমার বাংলা। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ। গৃহস্থের পুকুরে 8 ফুট লম্বা কুমির অবাক এই কাণ্ডে চাঞ্চল্য ছড়ালো রায়দিঘির কঙ্কনদিঘির মুক্তার ঘেরিতে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল নাগাদ স্থানীয় এক বাসিন্দার পুকুরে একটি 8 ফুট বড় কুমির দেখতে পাওয়া যায়। আর সেই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমান সাধারণ মানুষ। বন দপ্তরকে খবর দেওয়া হলে রায়দিঘি রেঞ্জের বন দপ্তরের আধিকারিক সুভায়ু সাহার তৎপরতায় কুমিরটিকে উদ্ধার করতে সক্ষম হন বন দপ্তরের কর্মীরা। বন দপ্তরের প্রাথমিক অনুমান, নদী থেকেই কুমিরটি কোনোভাবে পুকুরে ঢুকে পড়েছে। পুকুর থেকে কুমিরটিকে উদ্ধার করার পর ফের নদীতে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয় বন দপ্তরের পক্ষ থেকে। রবিবার সকালে কুমিরটিকে নিয়ে আসা হয় সুন্দরবনের বনি ক্যাম্পে। বনি ক্যাম্পে চলে রায়দিঘির দৈত্যকার কুমিরটির শারীরিক পরীক্ষা। শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার পর কুমিরটিকে সুন্দরবনের বনি ক্যাম্পের পাশে একটি খালে ছেড়ে দেওয়া হয়। গতকাল সকালবেলা রায়দিঘির অন্তর্গত কঙ্কনদিঘি গ্রামে যে মাদি কুমিরটি ঢুকে পড়েছিল প্রায় 8 ফুট লম্বা এবং একটি ভেড়াকে হচ্ছে কিল করে, তারপরে জনৈক অনিল দাসের পুকুরে সেটি আশ্রয় নেয়। খবর পেয়ে আমাদের বন দপ্তরের কর্মীরা সেখানে যান। ইনিশিয়ালি যেটা হয়, সমস্ত গ্রামের লোক সেখানে অনেক জড়ো হয়েছিল, তো আমাদের কিছুটা কাজকর্ম করতে অসুবিধা হয়েছিল। যাই হোক, বিকেল 4:40 নাগাদ আমরা সক্ষম হই ওটিকে উদ্ধার করতে এবং রেস্কিউ করে ওকে অবজারভেশন এবং মেডিকেল এক্সামিনেশনের জন্য নিয়ে যাওয়া হয় বনি ক্যাম্পে, এবং আজ সেটিকে সুস্থভাবে আফটার মেডিকেল এক্সামিনেশন সকাল 6:20 নাগাদ তার নির্দিষ্ট আবাসস্থলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে আমাদের রিজার্ভ ফরেস্ট এলাকায়। আরও নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। বিউরো রিপোর্ট, আমার বাংলা।